আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব কিভাবে উইন্ডোজ 10 এর যে অটো আপডেট নেয়, সেই উইন্ডোজ 10 কে আমরা কিভাবে অটো আপডেট নেওয়া থেকে বিরত রাখতে পারি, অথবা অটো আপডেট কে আমরা কিভাবে ডিজেবল করতে পারি। তো এই অটো আপডেট কে ডিজেবল বা স্টপ করে রাখার জন্য শুরুতে আমরা চলে যাব এই সার্চ বারে। সার্চ বারে গিয়ে আমরা টাইপ করব সার্ভিসেস, আর এই যে চলে আসছে উপরে সার্ভিসেস অ্যাপ, এখানে আমরা ক্লিক করব। সার্ভিসেস অ্যাপসের ভিতরে আসার পর আমরা একটু স্ক্রল ডাউন করব, অর্থাৎ আমাদের গন্তব্য হলো উইন্ডোজ আপডেট অপশনটি। তো আমরা ডাব্লিউ এর সিরিয়ালে চলে আসছি, এই যে উইন্ডোজ আপডেট, এখানে আমরা ডাবল ক্লিক করব। দেন শুরুতে আমরা এই যে সার্ভিস স্ট্যাটাস রানিং অবস্থায় আছে, এটাকে আমরা আগে স্টপ করব। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা ফিল্ড আছে উপরে, স্টার্ট আপ টাইপ, এখানে দেওয়া আছে অটোমেটিক, এটাকে আমরা ডিজেবলড অপশনটি আমরা সিলেক্ট করব। দেন আমরা অ্যাপ্লাই ক্লিক করব, আর এই সম্পূর্ণ প্রসেসটিকে সেভ করে রাখার জন্য আমরা ওকে বাটনে ক্লিক করব। তো আমরা সাকসেসফুললি আমাদের উইন্ডোজের যে অটো আপডেট নেয় সেটাকে আমরা ডিজেবল করতে পেরেছি। ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।